বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে প্রকৃতপক্ষে খুশকি কিন্তু কোনো রোগ নয় আবার কোনো রোগের লক্ষণ নয় মাথার মধ্যে ময়লা জমে যাওয়ার ফলে অথবা ছত্রাকের প্রভাবে কিন্তু খুশকি হয়ে থাকে যেমন মনে করুন শুষ্ক ত্বক যদি কারো থাকে বেশিরভাগ শীতকালে এই সমস্যাটা হয় আবার আদ্রতা কিন্তু অনেকটা কম থাকে যার ফলে দেহের ত্বকে বলুন কিংবা মাথার ত্বকের মধ্যে ত্বক কিন্তু পুরো শুষ্ক হয়ে যায় যার কারণে খুশকি কিন্তু বেশি হতে পারে আবার অনেক সময় অনেক ব্যক্তিরা আছেন বা মহিলারা আছেন যারা ঠিকমতো চুল আঁচড়ান না বা চিরুনি করেন না যার কারণে কিন্তু ময়লা জমে গিয়ে কি হতে পারে খুশকি হতে পারে আবার অনেকে আছেন মাথার মধ্যে অতিরিক্ত তেল ব্যবহার করেন অতিরিক্ত তেল ব্যবহার করার ফলে কিন্তু খুশকির সমস্যা বেড়ে যেতে পারে কারণ চুলের গোড়ায় অনেকটা পরিমাণে তেল জমে থাকার ফলে সেখানে কিন্তু বাইরের ছত্রাকের কিন্তু প্রাদুর্ভাব ঘটে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এছাড়া পর্যাপ্ত পরিমাণে যদি শ্যাম্পু না করেন বা মনে করুন দীর্ঘদিন পর শ্যাম্পু করছেন তাহলে কিন্তু আপনার মাথার যে ত্বক রয়েছে সেটা কিন্তু অপরিষ্কার থাকবে সেখান থেকে কিন্তু খুশকি হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় খাদ্য অভ্যাসের অভাবের কারণে কিন্তু খুশকি হতে পারে যেমন শরীরে যেটা দরকার ভিটামিন বি জিঙ্ক না থাকলে কিন্তু খুশকির প্রভাবটা কিন্তু বাড়তে পারে বা অনেক সময় যদি অধিক পরিমাণে চর্বিজাতীয় খাওয়ার খাওয়া গ্রহণ করা হয় তাহলে কিন্তু খুশকি হতে পারে এরপর বন্ধুরা মরাবেন ম্যালেসেজিয়া নামক এক ধরনের ফাঙ্গাস থাকে যার পরিমাণ বেড়ে গেলে কিন্তু এই ধরনের স্থলপে বা মাথার ত্বকের মধ্যে ফাঙ্গাসের কারণে কিন্তু খুশকি হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত মানুষই চাপের কারণে কিন্তু খুশকি হয় অনেকের কিন্তু রোগ ক্ষমতা কমে গেলেও কিন্তু খুশকি হয় আবার অনেক জায়গা রয়েছে বেশিরভাগ গ্রামের ক্ষেত্রে আয়রনযুক্ত পানি বা স্নানের প্রাণী যে ব্যবহার করছেন সেটার মধ্যে যদি ক্লোরিন বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু ত্বক তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায় মাথার মধ্যে খুশকির কারণ হয়ে উঠতে পারে তো এই সমস্যার কারণে কিন্তু চুলকানি টাইপের মানে মাথায় ইচিং টাইপের প্রবলেম কিংবা চুল ঝরতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা এমন একটা শ্যাম্পু সম্পর্কে আলোচনা করব যে শ্যাম্পুটা আপনি ব্যবহার করলে আপনার যে খুশকির সমস্যা অনেকটা কম হয়ে যেতে পারে তবে ডাক্তার পরামর্শ অনুযায়ী এই শ্যাম্পুটা ব্যবহার করলে খুবই ভালো হবে বন্ধুরা যে শ্যাম্পুটা আপনার দেখতে পারছেন এটা ক্যান্ডি টিভি সাসপেনশন নামে পরিচিত এই শ্যাম্পুটা আর কি গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি এর মধ্যে মেনলি যেটা থাকে সেটা ক্লোটিনা জল ওয়ান পার্সেন্ট থাকে ওয়েট পার ভলিউম এবং তার সঙ্গে থাকে সেলেনিয়াম টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়েট পার ভলিউম এই যে সাসপেনশানটা বা শ্যাম্পুটা যেটা বলছি এটা অ্যাকচুয়ালি অ্যান্টি ফাঙ্গাল টাইপের মেডিকেশন যে মেডিকেশানটা আপনার ফাঙ্গাল স্কিন ইনফেকশান বা খুশ্টি জাতীয় সমস্যা বা কারো ক্ষেত্রে মাথার চুলের মধ্যে যে সমস্যাগুলো সেটা ট্রিট করার জন্য কিন্তু দেওয়া হয় এটা কিন্তু লাগানোর ওষুধ মাথার মধ্যে লাগিয়ে মাসাজ করতে হয় পাঁচ মিনিট মতো রাখতে হয় তো এটা বিভিন্ন কাজ রয়েছে সব কিছু বলবে একটু ধৈর্য সহকারে শুনবেন তো এই লোশনটা যে বলছি এই লোশনটার মধ্যে যে দুটো কম্বিনেশান রয়েছে কোলট্রিমা জল এবং সেলেনিয়াম তো কোলট্রিমা জলটা কী করবে যে ইনফেকশানগুলো হয় ফাঙ্গিগুলো যার কোনো সমস্যাগুলো হয় সেগুলোর গ্রোথটাকে কিন্তু অনেকটা আটকে দেবে বাধা দেবে বা বন্ধ করে দেবে এবং তাদের সংখ্যাটা অনেকটা কমে যাবে যার ফলে ইনফেকশানগুলো খুব তাড়াতাড়ি নিরাময় হবে আর সেলেনিয়াম যে রয়েছে সেলেনিয়ামটা কী করে অনেক সময় ইনফেকশনের সমস্যার কারণে স্কিনটা কিন্তু অনেকটা সুক্ষ হয়ে যায় সেইখানে চামড়াগুলো আমরাগুলো উঠে উঠে আসে বা আশের মতো উঠে উঠে আসে সেটাকে ঠিক করবে নিরাময় করবে এবং নতুন ধরনের স্কিন তৈরি করতে কিন্তু সাহায্য করবে তো বন্ধুরা এই যে সাসপেনশানটা যে রয়েছে এটা ব্যবহার করার সঠিক নিয়মটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে সপ্তাহে দুবার করে এটাকে ব্যবহার করতে হবে তো সপ্তাহে দুবার মানে দুই তিন দিন পর পর এভাবে গ্যাপ দিয়ে সপ্তাহে দুবার ব্যবহার করতে হবে কি করবেন আপনি আগে ভালো মতো আপনার চুলটাকে ভালো মতো ধুয়ে নেবেন ভালো মতো ধুয়ে নেওয়ার পর এটাকে মানে এই লোশনটাকে ভালো মতো ইউজ করে মাসাজ টাইপের করে পাঁচ মিনিট মতো আপনাকে রাখতে হবে পাঁচ মিনিট পর রাখার পর আপনাকে ভালো মতো ধুয়ে নিতে হবে এবং এই লোশনটা বা শ্যাম্পু বলুন এটাকে ইউজ করার পর আপনি কিন্তু চুলটাকে ভালো মতো শুকিয়ে নেবেন ভেজা অবস্থায় কিন্তু চুল বাঁধা যাবে না বা চিরুনি করা যাবে না শুকিয়ে যাওয়ার পর তারপর আপনি কিন্তু ঠিক মতো চিরুনি করতে হবে আর এই শ্যাম্পুটা ব্যবহার করার পাশাপাশি আপনাদেরকে মনে রাখতে হবে আপনি কিন্তু কোনোরকম তেল কিন্তু ব্যবহার করবেন না এটা কিন্তু আপনাদের সবসময় মনে রাখতে হবে এবং বন্ধুরা মারাবেন এই শ্যাম্পু ব্যবহার করার পাশাপাশি আপনাকে কিছু খাদ্য অভ্যাসে পরিবর্তন করতে হবে যা আপনার ত্বককে ভালো রাখতে পারে যেমন সবুজ শাক খাওয়া কম চর্বিযুক্ত খাবার খাওয়া এসব খেতে হবে প্রতিনিয়ত আপনাকে চুলটাকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার জন্য নিয়মিত চিরুনি করবেন পরিষ্কার রাখার চেষ্টা করবেন এবং বন্ধুরা এই ধরনের শ্যাম্পু বা লোশন ব্যবহার করার আগে অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন